শিলিগুড়ি পৌর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডে ভোট প্রচার সারলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। এদিন প্রথমে ওয়ার্ডের আনন্দময় কালীবাড়িতে পুজো দেন প্রার্থী গোপাল লামা এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এরপর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি এবং দোকানে গিয়ে ভোটের প্রচার সারেন। সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান প্রার্থী গোপাল লামা ও পাপিয়া ঘোষ। এদিনের ভোট প্রচারে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতা নেতৃত্বরা ও কর্মীরা। আমরা আজকে ২৭ নম্বর ওয়ার্ডে রয়েছি। সকাল থেকে আমাদের ডোর টু ডোর রয়েছে। আমাদের সাথে আমাদের প্রার্থী গোপাল লামা মহাশয় রয়েছেন। ভীষণ উৎসাহ এবং উদ্দীপনা একটা রয়েছে ও যে আমাদের সহকর্মীদের মধ্যে। এছাড়াও বিভিন্ন বাড়িতে আমরা যখন যাচ্ছি তারা আমাদের ভীষণ উৎসাহিত করছেন এবং তারা নিজেরাও আমাদের সাথে এগিয়ে আসছেন। এটা সব থেকে বড় পাওয়া। এর প্রমাণ এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বছর মানুষের পাশে ছিলেন, মানুষ এবারে বিগত দিনের মতো এবারেও ঠিক করেছেন। অর্থাৎ আমাদের লোক যেটা মহকুমা পরিষদ এবং কর্পোরেশনের মতো মানুষ ঠিক করেছেন যে তারা দিদিকেই একমাত্র ভরসা করতে পারে, বিশ্বাস করতে পারে এবং মানুষ এগিয়ে আসছে।